সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচনের প্রচারণার আরো খবর জানবো নারায়ণগঞ্জ, বগুড়া ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হব সহকর্মী বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, ভোটের প্রচারণায় কি বলছেন প্রার্থীরা জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে যে পাঁচটি আসন রয়েছে সেই পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জের এক আসন রূপগঞ্জে। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আছেন, তার সাথে আছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং জাতীয় পার্টি থেকে আছেন এই দলটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। আমরা এই মুহূর্তে তার প্রচার প্রচারণায় আছি। আমরা দেখছি এখানে উঠান বৈঠক করছেন স্থানীয় মানুষদের কাছে, কিন্তু ভোট চাইছেন এবং যারা রূপগঞ্জের বাসিন্দা তাদের স্বপ্ন পূরণের জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে তাদের জমি সংক্রান্ত বেশ কিছু সমস্যার পাশাপাশি এখানে কিন্তু গ্যাস এবং অন্যান্য অনেক সমস্যা কিন্তু রয়েছে, সেই সকল সমস্যা সমাধানের জন্য আশ্বাস দিচ্ছেন স্থানীয় প্রার্থীরা। আমরা জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে কথা বলবো, আপনার কাছ থেকে জানবো ভোটারদের আপনি কি ধরনের আশ্বাস দিচ্ছেন, আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, আর তৃণমূল বিএনপির মহাসচিব কিংবা জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে রূপগঞ্জ থেকে দাঁড়িয়ে আছি, আমার যে সাধারণ রূপগঞ্জবাসীকে আমি সাধারণ মানুষকে চাই, সাধারণ মানুষকে ভালোবেসে আমি রূপগঞ্জে আজকে লাঙ্গল প্রতীক নিয়ে এসেছি। তো আমি চাই আমি সাধারণ মানুষের পাশে থাকব এবং সাধারণ মানুষের হয়ে কাজ করব। আজকে যে রূপগঞ্জের মাঝখানে যে আপনি দেখেছেন বিগত দিনে যে ক্ষমতাশালী দলের লোকজন যারা ছিল তারা কতটুকু কাজ করেছে সেটা দেখতে পেরে আজকে আপামর জনতা আমাকে ওটি পরে লেগে ওরাই বলেছে যে ভাই তুমি আসো, আজকে আমরা চাই পরিবর্তন, আর পরিবর্তনের জন্য চাই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির বহু লোকে আছে কিন্তু সেটা চায় আমরা সাইফুল ইসলামকে। আজকে সেই আমি সাইফুল ইসলাম, আমি রূপগঞ্জবাসীকে কথা দিচ্ছি যে আমার যেই রূপগঞ্জ সেই রূপগঞ্জের আমি উন্নয়নের জন্য, আমার রূপগঞ্জ সাধারণ মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আমি শুনছিলেন যে এই প্রার্থী বলছেন তিনি রূপগঞ্জের উন্নয়নের জন্য নানা কাজ করে যাবেন। একইভাবে আওয়ামী লীগের প্রার্থী কিংবা তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জের চার আসন যেটি শাহিম ওসমানের এলাকা হিসেবে পরিচিত সেখানেও কিন্তু নির্বাচনী আমি জমে উঠেছে। এর পাশাপাশি নারায়ণগঞ্জের তিন আসন সোনারগাঁয়ে, সেখানেও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা। এই এলাকাগুলোতে ইতিমধ্যেই ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং জমকালো প্রচার প্রচারণা চলছে। আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই ছিল সবশেষ তথ্য। আমরা যাব বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু বিল্লাল, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি বগুড়া সাত আসনের গাবতলিতে। এখানে কিন্তু সকাল থেকে নৌকা মার্কার প্রার্থী ডাক্তার মোস্তফা আলম নান্নুর পক্ষে কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা করছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। উপজেলা চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রফির আওয়াজ খান রবিনের নেতৃত্বে এখানে কিন্তু জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু এবং এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত সহ শত শত নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং নৌকার পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন। তারা যেটি বলছে, গত 50 বছরে যে উন্নয়ন হয়নি বাংলাদেশে তা করে দেখিয়েছে শেখ হাসিনা সরকার এবং নৌকা মার্কা, এই জন্য তারা ভোট চাইতে গিয়ে অনেকটাই বেশ মানুষ কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করছে। আমরা একটু সরাসরি কথা বলবো রফি নওয়াজ খান রবিন এবং দুলুর সাথে যে প্রচার প্রচারণায় মানুষের কেমন সাড়া পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ আরটিভিকে। আমরা এই নৌকা মার্কা নির্বাচনে মানুষের কাছে যে আমরা সাড়া পাচ্ছি একটি কারণে, সেটি হলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের যে আশাতীত উন্নয়ন করেছেন, যে উন্নয়ন সাফল্য করেছেন এটি মানুষ গ্রহণ করেছেন এবং আগামী নির্বাচন উৎসব মুখর হবে এবং মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। আগামী প্রায় 50 বছর আমরা এই গাবতলিতে নৌকা মার্কা প্রার্থীকে জয়লাভ করতে পারিনি, এবার ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা নৌকা মার্কা প্রার্থীকে জয়লাভ করবো ইনশাল্লাহ। আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনাব দুলু, আপনি কিছু বলেন।
আমরা সারা পাচ্ছি এমন যে শেখ হাসিনা এই 15 বছরে বাংলাদেশের যে উন্নয়ন করেছে দৃশ্যমান উন্নয়ন, আর মানুষ মনে করছে শেখ হাসিনা যে একবার প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ হবে ইংল্যান্ড এবং আমেরিকার মতো উন্নত রাষ্ট্র। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা শুনছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু তারা বেশ উৎসব মুখর ভাবে তারা তাদের প্রচারণা চালাচ্ছে। বগুড়া 7 আসনে কিন্তু এবার 11 জন প্রার্থী রয়েছে, যেখানে নৌকার কিন্তু প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্ররা, এবং বগুড়াতে 7টি সংসদীয় আসনে কিন্তু এবার নির্বাচনে অংশ নিচ্ছে মোট 54 জন প্রার্থী, এবং প্রতিটি আসনে কিন্তু একাধিক প্রার্থী থাকার কারণে প্রতিটি আসনে কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট ভাবে চলছে। নির্বাচনের প্রচার প্রচারণার আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি বরগুনায় আমাদের সহকর্মী মুসার কাছে। মুসা, অসংখ্য ধন্যবাদ সঞ্জু। আপনি যেমনটা বলছিলেন, আমি দিন যত যাচ্ছে বা সময় যত গড়াচ্ছে, ভোটার মাঠে প্রার্থীদের কিন্তু দম ফেলার ফুসকুত নেই। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার 1 সংসদীয় আসনের পৌর এলাকায়। আমি যদি আপনাকে একটু পৌর এলাকার চিত্র দেখানোর চেষ্টা করি, পৌর এলাকা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং পুরো পোস্টারে কিন্তু ছেয়ে গিয়েছে। আমি একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনার 1 আসনে 10 জন প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 2 আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বরগুনা 1 আসনে নৌকর যে মনোনয়ন পেয়েছে, তিনি 7 বারের মনোনয়ন পেলেও 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে কিন্তু তার দল থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে 3 জন প্রার্থী, এবং 3 জন প্রার্থীদের মধ্যে কিন্তু নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যেসব উন্নয়ন করা দরকার ভোটারদের কাছ থেকে শুনছেন এবং সে অনুযায়ী কিন্তু তারা প্রতিশ্রুতিও দিয়েছেন। এবং বরগুনা যেহেতু মৎস্য এবং পর্যটন নির্ভর এলাকা এবং কৃষিক্ষেত্রেও কিন্তু বরগুনার ব্যাপক উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে, এবং কৃষিক্ষেত্রে যে দিকগুলো পিছিয়ে রয়েছে এবং পর্যটন ক্ষেত্রে যেসব দিক পিছিয়ে রয়েছে সেই দিকগুলো যাতে উন্নয়ন ঘটানো যায় সেই অনুযায়ী কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বরগুনা যেহেতু 40,000-এরও বেশি কিন্তু জেলে, সাগর এবং নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, এখানে কিন্তু জেলে নির্ভর যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলগুলোকে আধুনিকায়ন করা গেলে কিন্তু এই অঞ্চলের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন এই এলাকার সাধারণ মানুষ। এবং এই এলাকায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য এবং নির্বাচন কর্মকর্তারা কিন্তু কঠোর অবস্থান রয়েছে, বিভিন্ন প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে জরিমানার সম্মুখীন হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে ভোলা থেকে প্রচারণায় আরো খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, রয়েছি ভোলা 3 আসনের তোজুমদ্দিন উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেটি চর মোজামেল নামে পরিচিত। এই দ্বীপে কিন্তু এখন গণসংযোগ করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুনবী চৌধুরী শাহন। তিনি কিন্তু এখানে গণসংযোগ করছেন এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তিনি কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, পথসভা করছেন। এবং ভোটারদের সাথেও আমরা কথা বলেছি যে আসলে ভোটাররা প্রত্যাশা করছে যে যিনি যোগ্য প্রার্থী এবং যিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন সেই প্রার্থীকে তারা ভোট দিবেন। এবং এই এই আসনটিতে কিন্তু 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং যার মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন নুনবী চৌধুরী শাওন। একটু তাকে আমরা যুক্ত করতে চাই, একটু জানতে আপনার কাছে একটু জানতে চাইব, এই যে নির্বাচনী প্রচারণা করছেন, জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আপনি তো দেখতেই পাচ্ছেন এই মধ্য মেঘনায় জেগে ওঠা এই দুর্গম চরবাসী আজকে কতটা আনন্দিত, এবং তারা তাদের মনে হয় যে ভোট আসে নাই তো ঈদ আসছে। ঈদের উৎসবে যেভাবে এলাকার মানুষ আনন্দিত হয় ঠিক তেমনইভাবে আজকে চর মোজাম্মেলবাসী জেগে উঠেছে আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্য, তারা নৌকায় ভোট দেওয়ার জন্য আজকে উদ্গ্রীব। এই চরবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী 98 কোটি টাকা খরচ করে সাবমেরিন কেবল টেনে নিয়ে এখানে একটি সাব স্টেশন স্থাপন করে 27,000 চরবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতের আওতায় নিয়ে আসছে আজকে। তাই এই চরের মানুষ টিউবওয়েল পেয়েছে, চরের মানুষ বিদ্যুৎ পেয়েছে, চরের যারা ভূমিহীন পরিবার তাদেরকে মুজিব বর্ষের ঘর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের এই উন্নয়নের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখতে চায়, এবং আগামী দিনে আমি এই এলাকায় মানুষের ভালোবাসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে তারা আমাকে ইনশাল্লাহ আবারও শতভাগ ভোট দিয়ে আমাকে
চতুর্থবারের মতো সংসদ সদস্য বানিয়ে মহান সংসদে পাঠাবে।